আপনাদের স্পেশাল যে নল্লি নিহারি এটা তো মজা কেন? অ্যাকচুয়ালি আমরা যেখানে যে জুলফিকার নল্লি নিহারিটা সার্ভ করি, স্পেশাল নল্লি নিহারিগুলো বা নল্লি নিহারি যেটাই বলেন, ঠিক আছে, প্রথমত আমরা প্রপারলি হাইজিনিক মেনটেন করে এটাকে ভালোভাবে ওয়াশ করা হয়, এটাকে আমরা 12 থেকে 14 ঘন্টা কুক করি। দেন আমরা সম্পূর্ণ পাকিস্তানি পেশার স্বাদটা, অথেন্টিক স্বাদটা আনার জন্য এটাকে আমরা স্টিমে রাখি। দ্যাটস প্রপার স্টিমে পরে সম্পূর্ণ অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। সন্ধ্যাবেলা পাকিস্তানি পেশোয়ারি স্পেশাল নল্লি নিহারির সাথে গার্লিক নান দিয়ে খেতে এবং তার সাথে বাটার নান দিয়ে বাটারি ক্রিমে একটা মুরগ মাখানওয়ালা খাওয়ার পরে, এইগুলা জম্পেশ খাওয়া দাওয়ার পরে যখন আপনি লাস্টে একটা পেশোয়ারি লাস্সি খাবেন যেটাতে ক্রিম থাকবে, মাওয়া থাকবে, নাটস থাকবে, ওফ, সন্ধ্যাটা একদম জমে ক্ষীর। মুরগ মাখানটা আমি দেখেই ফিদা হয়ে গেছি, বিকজ এটার যে কোয়ান্টিটি, ছয় পিস থাকবে এবং এক একটা পিস অনেক বড় বড়, এরকম বড় বড় পিসের মোরগ মাখান আমি এর আগে পাই না। এটার প্রাইস হচ্ছে 320 টাকা। সাথে হচ্ছে একটা বাটার নান নিছি, বাটার নানটা থেকে এত সুন্দর গ্লেজ আসতেছে, এরকম গ্লোসি একটা বাটার নান দিয়ে বাটারি ক্রিমি একটা মোরগ মাখান মুখে দেওয়ার পরে একদম ব্লাস্ট করবে, এত মজা লাগতেছে, জিনিসটা খুবই মজার অ্যান্ড ফাটাফাটি একটা কম্বিনেশন এই দুইটার। বাটার নানের সাথে হচ্ছে আপনারা এটা ট্রাই করতে পারেন, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক টেস্ট। সাথে হচ্ছে বাটার নান আর একটা হচ্ছে মুরগ মাখানওয়ালা নেবেন, সুপার, একবার হলো এটা ট্রাই করবেন। আমি এই পর্যন্ত 3টা জায়গাতে মুরগ মাখান ট্রাই করছি, এইটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে। ক্রিম আর বাটারের একটা যেই মজার কম্বিনেশন ভাই জোস, স্পেশাল নল্লি নিহারি যেটার মধ্যে এত বড় সাইজের একটা নল্লি থাকবে, সাথে অনেক রগ থাকবে, এক্সট্রাও কিন্তু অনেকগুলো রগ আছে, পার্টিকুলারলি এই ঝোলটাই অনেক মজা। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। সাথে গার্লিক নান নিছি, বাটার নান থেকে গার্লিক নান দিয়ে এই জিনিসটা খেতে সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে, হালকা একটু স্পাইসি আর ঝোলটা পার্টিকুলারলি আলাদাভাবেই অনেক মজা লাগতেছে, রগের পরিমাণও অনেক আর রগগুলো যখন মুখে দিচ্ছি ভাই, ওফ, এত সফট, একদম মেল্ট হয়ে যাচ্ছে, একদম বাটারি একটা টেক্সচার। 13 ঘন্টা ধরে এই নিহারিটাকে জাল করা হয়, এটার ঝোলটাই আলাদা করে অনেক মজা। নল্লি মগজ নিহারি যেটাতে হচ্ছে এক্সট্রা করে মগজটা থাকবে, আর আমি যেটা প্রথমে দেখাইছিলাম যে স্পেশাল নল্লি নিহারি ওইটার এটা একদম সিমিলার, এইটার যে ঝোল আর ওইটার যে ঝোল সেম টেস্ট, ওপরে বেরেস্তা দিয়ে ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে গার্নিশিং করে দেয়, অনেক মজাদার একটা টেস্ট আসে। নল্লি মগজ নিহারিটার প্রাইস হচ্ছে 240 টাকা। আমি একটা ইন্টারেস্টিং নান নিছিলাম, বিস্কিট নান, এইটার সাথে আমার এই মগজ নিহারিটা খুবই ভালো লাগছে, বাট পার্টিকুলারলি আমার মগজ অত পছন্দ না, দ্যাটস ওয়াই আমার সবচাইতে বেশি মজা লাগছে ওদের যে পেশোয়ারি স্পেশাল নল্লি নিহারি যেটা, আর ওদের নানের যেই ডেকোরেশন এটা আমার কাছে খুব মানে আই ক্যাচিং লাগছে, সুন্দর করে হচ্ছে নানগুলো সার্ভ করে, আর অনেকক্ষণ পরে আমরা খাবার স্টার্ট করছি তখনও হচ্ছে নানগুলো একদম সফট ছিল। সো এইটা হচ্ছে একটা খুব মেইন ফ্যাক্ট যে নানগুলো শক্ত হয়ে যায় নাই। সবশেষে আমি একটা পেশোয়ারি লাস্সি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, লাস্সিটাতে হচ্ছে মাওয়া ছানা আর উপর দিয়ে হচ্ছে বাদাম ছিল। সো আমি বাদাম এত পছন্দ করি না, বাট বাদাম ছাড়া বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ওগুলোর কম্বিনেশনটা কিন্তু খুবই ফাটাফাটি, আমরা ইউজুয়ালি হচ্ছে নর্মাল যেই রেগুলার লাচ্ছিগুলো পাই ওগুলাই খাই, ওগুলা থেকে বের হয়ে আপনারা যদি একটু ডিফারেন্ট বা অন্যরকম লাচ্ছি খেতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন। এটার প্রাইস হচ্ছে 120 টাকা। লাচ্ছির থিকনেসটা আমার কাছে একদম পারফেক্ট লাগছে এবং আমার কাছে খুবই মজা লাগছে, আমার এই ধরনের পেশোয়ারি লাচ্ছিগুলো এত জোস লাগে, একদম জম্পেশ একটা খাওয়া দাওয়ার লাস্টে যখন আপনি এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাস্সি খাবেন, ওফ, জোস। আমিও জানতাম না যে কোনাপাড়াতে পেশোয়ারি খাবার পাওয়া যায়, আমি জানি আমার মতো অনেকেই হয়তো আপনারা জানেন না, তাই আপনাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে কোনাপাড়া জামে মসজিদের অপোজিটে জুলফিকার রেস্টুরেন্টের নাম, বাট রেস্টুরেন্টের নাম জুলফিকার কেন? আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্টের নাম জুলফিকার কেন? অ্যাকচুয়ালি জুলফিকার নামটা হচ্ছে আমাদের মুসলিম ইতিহাসের সবচেয়ে ধারো তরবারির নাম হচ্ছে জুলফিকার, ঠিক আছে, তো আমাদের যারা আমরা জুলফিকার ম্যানেজমেন্ট আছে বা জুলফিকার পরিবার আছে আমরা, তো আমাদের মেনটা হচ্ছে আমরা মেন করি আমাদের খাবার যে টেস্ট বারটা আছে এটা সম্পূর্ণ জুলফিকার তরবের মধ্যে ধারলো, যে কাস্টমার একবার যখন এই টেস্টটা নেবে তখন তার মুখেটা অলওয়েজ লেগে থাকবে। ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনার।